তীব্র শীতের মধ্যে সকালে আমি মেজদান খেতে যাওয়ার জন্য বের হলাম। আমার সাথে যাবে ছোট ভাই আরাফাত, সেও আমার সাথে, আমার ডিপার্টমেন্টে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শীতের সকালে মেজদান খেতে যাই না, অনেকদিন হবে, তাই আজকে মেজদান বাড়ি থেকে অনেক দূরে হওয়া সত্ত্বেও মেজদানে যাচ্ছি। আজকে যার মেজদানে যাচ্ছি তিনি একসময়ে চেয়ারম্যান ছিলেন এবং আজকের মেজদান সকলের জন্য উন্মুক্ত, অর্থাৎ যে কোনো জায়গার মানুষ যত ইচ্ছে মেজদান খেতে যেতে পারবে। বলতে না বলতে আমরা মেজদানের কাছাকাছি চলে আসলাম। এদিকে দূরে যে সাদা রঙের দেওয়াল দেখা যাচ্ছে, সেখানে সম্ভবত ভিআইপি মেহমানদেরকে খাওয়ানো হচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষদের যেখানে হবে সেখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। এতগুলো মানুষ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, অনেকক্ষণ হবে, আর আমরা যদি তাদের পিছনে লাইন ধরে খেতে চাই তাহলে অনেকক্ষণ সময় লাগবে। আমরা সবাই চিন্তা করতে লাগলাম এখন কি করা যায়, কি করে আমরা আগেভাগে খেয়ে চলে যেতে পারি। এইসব চিন্তা করতে করতে কিছু দূরে গিয়ে আমাদের বাইক দুটি রেখে পথের মধ্যে আমার মেজো ভাইয়ের দেখা পাই। আমার মেজো ভাই খুবই বুদ্ধিমান মানুষ, তিনি আমাদেরকে বললেন এত মানুষের পিছনে লাইন ধরে খেতে অনেক সময় লাগবে, চল আমরা মানুষকে যেদিক দিয়ে বের হচ্ছে সেদিক দিয়ে ঢুকতে পারি কিনা দেখি। আমার মেজো ভাই সহ আমরা মোট 6 জন মেজদান খেতে এসেছি। মেজো ভাইরা উল্টো পথে ঢুকার জন্য ইতিমধ্যে চলে গেছে, আর আমি ছোট ভাই আরফাত ও এলাকার শাহজান ভাইকে নিতে এসেছিলাম। তারা দুজনকে নিয়ে মানুষ যেদিক দিয়ে খাবার খেয়ে বের হচ্ছে সেখানে এসে মেজো ভাইদেরকে দেখতে না পেয়ে তাদেরকে ফোন করে জানতে পারলাম তারা ভিতরে ঢুকে খাবার খাওয়া শুরু করে দিছে। আমার মেজো ভাই এবং তার সাথে যে দুজন ছিল তারা বড় হওয়ায় এবং তাদেরকে চিনার কারণে তারা সহজে ঢুকতে পেরেছে, কিন্তু আমরা ছোট তাই আমাদেরকে চিনেও না ঢুকতেও দিচ্ছে না। আমাদের সামনে অল্প কয়েকজনকে ঢুকিয়েছে তারা, কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছিল না। এরকম কয়েকজনকে ঢুকানোর মুহূর্তে এইদিকে যাদের ঢুকতে দিচ্ছিল না তাদের মধ্যে কিছু মানুষ জোর করে ঢুকতে চাইলে একটা ছোটখাটো গেঞ্জাম লেগে যায়। এই ফাঁকে অনেকে ভিতরে ঢুকে যায়, এর মধ্যে আমার ছোট ভাই আরফাতও ঠেলাঠেলি করে ভিতরে ঢুকে পড়ে। মুরব্বি লাঠি শুটা নিয়ে অনেক চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর আমরা কয়েকজন ছিলাম ঢুকতে পারিনি এমন তাদেরকে ঢুকতে আর বাধা দিলেন না। অবশেষে লজ্জাজনক পরিস্থিতির পর আমি আর শাহজান ভাই ভিতরে ঢুকতে পারলাম। এই হলো ভিতরের অবস্থা। এখানে একই সাথে অনেক মানুষকে খাওয়ানো হচ্ছে, প্রচুর মানুষ এসেছে তাই বাহিরে ভিড় জমে যাচ্ছে। আমরা ঢুকা মাত্র দেখি আমার মেজো ভাইরা খাবার খেয়ে বের হয়ে যাচ্ছে, আর ইমরান ভাইকে আমার মোবাইলটা দিলাম আমার খাওয়ার ভিডিও করে দেওয়ার জন্য। খাবার খেতে বসা মাত্র ফ্ল্যাটে ভাত নেওয়ার পর প্রথমে আমাদেরকে সোনার ডাল দিল, সোনার ডাল দিয়ে অল্প পরিমাণ ভাত খেলাম। সোনার ডাল শেষ হওয়ার পর গরুর মাংস আসতে দেরি হচ্ছিল দেখে কিছুটা মনে হতাশা কাজ করতেছিল, কিন্তু যখন গরুর মাংস এনে আমাদেরকে এক চামচ দিল তখন মনটা খুশিতে ভরে গেল, কারণ মাংসের পরিমাণ খুব বেশি ছিল। মাংস যে পরিমাণ দিয়েছে সেগুলোকে শেষ করতে পারবো কিনা সেটা নিয়ে চিন্তা করতেছিলাম। এর মধ্যে আবারও অনেকগুলো মাংস দিয়ে দিল। কষ্ট করে এত দূরে এসে গাদাগাদি করে ভিতরে ঢুকে আমরা সফল, কারণ যে পরিমাণ মাংসের আশা করেছিলাম তার তুলনায় অনেক বেশি মাংস পেয়েছি এবং মাংসের স্বাদও ছিল সেই মজার। আমি প্রথমে যে ভাত নিয়েছিলাম সেই ভাত থেকে অল্প পরিমাণ ভাত খেতে পেরেছি। মাংস বেশি খাওয়ার কারণে প্রথমে নেওয়া ভাতটুকু শেষ করতে পারিনি। আসার সময় একটা পলিথিন আনলে বাড়ির জন্য মাংসগুলো নিয়ে যেতে পারতাম, এতগুলো মাংস খাওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, তাই এই ভাই পলিথিনে মাংস ঢুকাচ্ছে দেখে তাকে আমার মাংসগুলো দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি এটি আগে প্রায় 14-15 বছর ধরে ভাঙ্গা ছিল। 14-15 বছর পর এখন এই রাস্তা ঠিক করা হচ্ছে। আমার ভিডিও যাত্রার শুরুর দিকে আমি এই রাস্তা ঠিক করার জন্য অনেকগুলো ভিডিও বানিয়ে প্রতিবাদ করেছিলাম। আজকে রাস্তা ঠিক হয়ে যাচ্ছে দেখে আমি অনেক খুশি। আজকে আমি আরো বেশি খুশি আরেকটা কারণে, সেটা হলো আমার পেজে আপনাদের ভালোবাসা ও সাপোর্টে 2 লক্ষ ফলোয়ার পূর্ণ হয়েছে। সেই জন্য আমার পেজে 2 লক্ষ ফলোয়ার হওয়ায় আমার কাছের কয়েকজন ভিডিও বার্তার মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। শফিকে আমি চিনি আজকে অনেক বছর ধরে। শফি যখন প্রথম দিক থেকে ভিডিও বানায় তখন থেকে আমি আসলে শফিকে ফলো করি। তার অন্যতম কারণ হচ্ছে দিস পার্সন ইজ ভেরি জেনুইন, ওর মনটা অনেক পরিষ্কার, অনেক পরিষ্কার মনে একটা মানুষ। আর এই পরিষ্কার মন থেকে ও যে সহজ সরল ভাবে কন্টেন্ট গুলো বানায় এগুলো অনেক ভালো থাকে। অ্যান্ড হি হ্যাজ এ ভেরি গুড সেন্স অফ হিউমার, যেটা আসলে বোঝা যায় না, বাট হি ইজ ভেরি গুড। আর শফিকে আমি আসলে ভাই বলেই বলি সবসময়, অ্যান্ড আই ফিল লাকি দ্যাট আই গেট টু নো হিম। সো শফির জন্য এবং তার পেজে 2000 ফলোয়ার হওয়ার জন্য অনেক অনেক শুভকামনা। শফি ভাই আপনাকে অনেক অনেক শুভকামনা, আপনার পরবর্তী জার্নি যাতে আর সুন্দর হয়, এবং 2 লাখ ফলোয়ারের জন্য, 2 লাখ ফলোয়ার আপনি অতিক্রম করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। পরবর্তীতে আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবেন এবং আমাদেরকে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর জাদুবিদ্যা দেখাবেন। কংগ্রেচুলেশন শাফি, অনেক 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 শুভেচ্ছা, তোমার 200K ফলোয়ার হয়ে গেছে পেজে এই উপলক্ষে। তো এভাবেই ভালো ভালো কাজ করো, আর নিজে ভালো থাকো, অন্যকেও ভালো রাখো। অভিনন্দন শফি ভাই, এই 2 লক্ষ ফলোয়ার খুব দ্রুত 2 মিলিয়ন হয়ে যাবে আশা করছি। রেগুলার ভিডিও দিতে থাকুন, জাদুবিদ্যার ব্লগ বানান। আর ভাই বিয়ে শাদীটা করে ফেলেন রে ভাই, সিনিয়র মানুষ আপনারা বিয়ে করতেছেন না, আমরা কেমনে কি করবো ভাই, শীতকালে দাওয়াত খাই নাই রে ভাই, একটু বিয়ে শাদীটা তাড়াতাড়ি করুন রে ভাই, ধন্যবাদ। মেরিনাফু, মুজু ভাই, সাকিব এবং আমার সবথেকে ফেভারিট পার্সন ডানা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানিয়ে উৎসাহিত করার জন্য। 2 লক্ষ ফলোয়ার উপলক্ষে আমি একটা Q&A ভিডিও বানাবো, অর্থাৎ আপনারা আমাকে যা ইচ্ছে প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা ভিডিও দিব। আপনারা চাইলে আপনাদের প্রশ্নগুলো এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও আকারে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে।